আর কালকে একটা কাম আছে আপনাকে পুলিশে ধর্মীয় রীতি অনুসারে হ্যাঁ হ্যাঁ পারেন আমার যদি সম্ভব আমি কিছু একটা ব্যবস্থা করে দিই হ্যাঁ ঠিক আছে তাহলে আসি আজির পর এক মাস আগত আমার লিডুত একটা কয়লা খনিত দুর্ঘটনাগ্রস্ত হয়ে তিনজন শ্রমিকর মৃত্যু হয়েছিল। তার মাঝে দুজন শ্রমিক মোর সমষ্টির শহীদুল ইসলাম আর হুসেন আলী ডাঙরিয়া। মানে খবরটা পাওয়ার লগে যেদিন খবর তোলাইছিল সেইদিন আমার বিধানসভার লাস্ট অধিবেশন আসছিল। সেইদিন লগেই মানে আমার এই অঞ্চলের আমার কংগ্রেস দলের নেতৃত্ববৃন্দ আর স্থানীয় কিছু আমার নাগরিকক মানে অবগত করো আর একটা টিম আহি এই পরিয়ালের লগত সাক্ষাৎ করে আর খবর লয়। আর মানে ব্যক্তিগতভাবে মানে তারপরে মানে টেলিফোন যুগরে হুসেন আলী ডাঙরিয়ার পিতৃর লগত মানে টেলিফোনক বার্তালাপ করো আর মোর ফল দিয়ে যেখানে সহায় সহযোগিতা করব লাগে তার মানে পূর্ণ আশ্বাস দিব। ইয়ার লগতে মানে আমার বঙ্গাইগাঁও জেলার উপায়ুক্ত মহোদয়ের লগত মানে সাক্ষাৎ করেছো এই সম্পর্কে আর সাক্ষাৎ করে তোর একটা আলোচনাত বইছিল আর মোক আশ্বাস দিছে যে এই সমস্যার সমাধান করিম আর যে সরকারি সা সুবিধা পাব লাগে এই সম্পর্কে পূর্ণ সহায় সহযোগ করব লাগবে। আর এই সরকারি সা সুবিধা পাবলে গেলে সরকারি কিছু নিয়ম নীতি আছে ডকুমেন্টসের প্রয়োজন আছে। মানে বিভিন্ন সময়তে বা টেলিফোনের বা স্থানীয় কিছু মুরব্বীর লগত দলীয় কর্মকর্তার লগত মানে যোগাযোগ করেছো পরিয়ালবর্গর লগত যোগাযোগ করেছো যে তেওঁলোকৰ ডকুমেন্টসটো কিমান দূর সম্পূর্ণ হয়েছে। যাওয়া রাতেও মানে খবর লো কৈছিল যে আমার ডেথ সার্টিফিকেট আর আমার পোস্টমর্টম রিপোর্টটো আমি পোৱা নাই অহাকালি রাতেপা আহিব। তো আজি মই রাতেপা খবর পালো পাওয়ার লগেই মই এই পরিয়ালের লগত যোগাযোগ করলো পরিয়ালের মুরব্বীর লগত যোগাযোগ করে গোটেই ডকুমেন্টসখানি মই চালি জারি চালো আর মই লৈছো আর এই ডকুমেন্টসখানি লই মই নিজে আমার বঙাইগাঁও জেলার উপায়ুক্ত মহোদয়ের লগত মই সাক্ষাৎ করিম। সাক্ষাৎ করে ইয়া সরকারি যে সা সুবিধা সেইখানে যাতে এই পরিয়ালবর্গে পায় তার কারণে মই পূর্ণ চেষ্টা করি। তো জেলত আছে এই আইনগতভাবে যে ব্যবস্থা হবো এই ন্যায়িক তদন্ত হব গোটেখিনি চালি জারি না কোয়া না যায় যে কিমান দূর দোষী যদি যদি দোষী হয় তো সরকারের বা প্রশাসনের যে তাক ব্যবস্থা লব সাজা দিব আমি মানি লম আর যদি নির্দোষী হয় তাহলে মুকুলার কারণের ব্যবস্থা করা হবো।